नमस्कार दर्शकबृंदु, डीए बृद्धिर पर सरकारी कर्मीदेर जन्य आरो एक बड़ घोषणा केंद्रीय सरकारी कर्मचारीदेर जन्य महार्घ भाता डीए 17% थेके बाड़िये 18% करार कयेक दिनेर मध्येई आरो एक बड़ घोषणा। सप्तम वेतन कमिशनेर आवताय वर्धित हारे डीए कार्यकर हबे 1 জুলাই थेके। एर मध्येई खबर कर्मचारीदेर जन्य बाड़ी भाड़ा भाता अर्थात HRA बाड़ानोर सिद्धांत नियेछे केंद्रेर नरेंद्र मोदी सरकार। रिपोर्ट अनुयायी आगामी आगस्ट मास थेकेई वर्धित हारे बाड़ा भाड़ा भाता पाबेन केंद्रीय सरकारी कर्मी कर्मचारीरा। केंद्र बोलेछे डीए एखोनो 25% पार हये जावाय बाड़ी भाड़ा भाता बाड़ानो हयेछे। केंद्रेर निर्देशिका अनुयायी कोनो कर्मचारी जे शहरे बास करेन तार ক্যাটাগরির উপরে নির্ভর করেই এই ভাতা বাড়বে। যে কর্মীরা এক্স ক্যাটাগরির শহরে বাস করেন তাদের বাড়ি ভাড়া ভাতা বাড়বে 27%। অন্যদিকে ওয়াই এবং জেড ক্যাটাগরির শহরের বাসিন্দা কর্মচারীর ক্ষেত্রে যা বাড়বে যথাক্রমে 18% এবং 9%। এক্স ওয়াই এবং জেড ক্যাটাগরির শহরের মাপকাঠি কী? এক্স ক্যাটাগরি শহর বলতে বোঝায় যেখানে জনসংখ্যা 50 লক্ষের বেশি। 5 লক্ষের বেশি জনসংখ্যা হলে ওয়াই ক্যাটাগরি, 5 লক্ষের কম হলে জেড ক্যাটাগরি। এখন 3 ক্যাটাগরির জন্য HR-এর হার যথাক্রমে 24, 16 এবং 8%। 3টি বিভাগের জন্য সর্বনিম্ন HR-এ হবে 5400, 3600 এবং 1800 টাকা। প্রসঙ্গত 17% থেকে মহার্ঘ ভাতা বাড়িয়ে 28% করার প্রস্তাবে 14 জুন অনুমোদন দিয়েছে কেন্দ্র। কয়েক মাস ধরে এই ঘোষণার অপেক্ষায় থাকা কেন্দ্রীয় সরকারের প্রায় 52 লক্ষ কর্মচারী এবং 60 লক্ষ পেনশন প্রাপকদের কাছে এটা কার্যত এক বড়সড় স্বস্তি। ডিএর হার সংশোধনের পরে কর্মীরা 28% ডিএ পাবেন, সেই অনুযায়ী মাসিক ডিএ 11% বৃদ্ধি পাবে। সেই হিসাবে জুলাই থেকে কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীর প্রাথমিক বেতন 11% বাড়বে। সুতরাং বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে আরও একটি বড় প্রাপ্য হয়ে গেল যে HR-এ তাদের বাড়ছে। কিছুদিন আগে তাদের ডিএ বেড়েছিল 11% থেকে বর্তমানে HR-এ তাদের বাড়তে চলেছে। খুবই খুশির খবর, ধন্যবাদ।